আজ আমরা চলে আসলাম কল্যাণী SBF এ কালকি মুভি দেখতে। আর এই কল্যাণী SBF টা হলো আগে যেখানে বিদ্যাসাগর মঞ্চ ছিল সেটাই এখন কল্যাণী SBF হয়ে গেছে। এমনি আমরা সচরাচর কোনো মুভি দেখতে হলে কল্যাণী সঙ্গম মাল্টিপ্লেক্সেই যাই, কিন্তু এবার এই কালকি মুভিটার 3D শো কেবলমাত্র কল্যাণী SBF-এই চলছিল, তাই আমরা এখানকার টিকিট কেটেই চলে আসলাম। আর এই কল্যাণী SBF-টা কল্যাণী স্টেশন থেকে মাত্র 500 মিটারের দূরত্বেই রয়েছে, তাই তোমরা এখানে আসতে চাইলে কল্যাণী স্টেশন থেকে অনায়াসে হেঁটেই চলে আসতে পারবে। আর যদি তোমরা বাইকে আসতে চাও তাহলে এই দেখো এখানে পার্কিংয়ের জায়গাও রয়েছে, মাত্র 20 টাকার বিনিময়ে তোমরা টু হুইলার রাখতে পারবে। তো চলো এবার তোমাদের কল্যাণী SBF এর ভেতরটা ভালো করে দেখাচ্ছি। আর এই দেখো আমাদের সামনেই রয়েছে এখানকার ওয়েটিং রুম। শো শুরু হওয়ার একটু আগে আগেই আমরা চলে এসেছিলাম, তাই কিছুক্ষণ বাইরে ওয়েট করে তারপর এইরকম ভাবে আমরা লাইন দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। যেহেতু আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম সেহেতু গেটের মুখেই এটাকে স্ক্যান করে আর 3D চশমা এখান থেকে দিয়ে দেওয়া হলো। তো আমরা ভেতরে ঢুকে গেছি। আর এই দেখো আমাদের সামনেই রয়েছে একটা ফুড কাউন্টার। এখানে আরেকটা কথা তোমাদের বলে দিই, অন্যান্য মাল্টিপ্লেক্স হলে যেমন অনেকগুলো স্ক্রিন থাকে কিন্তু এখানে রয়েছে একটাই স্ক্রিন, কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার কাছে দারুণ লেগেছে। আর আমরা এখন ওয়েট করছি 3D গগলস নিয়ে শো শুরু হওয়ার। আমাদের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আস্তে আস্তে আমাদের শো টাইমও প্রায় হয়ে গেল। এবার আমরা চলে গেলাম এন্ট্রি গেটের দিকে। আর এবার হলের মধ্যে ঢুকেই আমরা চলে গেলাম আমাদের সিটের দিকে। ফার্স্ট টাইম এখানে এলাম আর এখানকার সিটগুলো বেশ আমার ভালোই লাগলো। প্রত্যেকটা সিটই রয়েছে পুশ ব্যাক সিস্টেম, এইরকম করে তোমরা পুরো হেলান দিয়ে কমফোর্টেবল হয়ে মুভি দেখতে পারবে। আর কালকি মুভি সম্পর্কে যদি কিছু বলো তাহলে এই মুভিটা আমার কাছে তো বেশ ভালোই লাগলো। এর মধ্যে প্রভাস, অমিতাভ বচ্চন আর দীপিকার ক্যারেক্টার আমার কাছে খুব ভালোই লেগেছে। তো আমাদের মুভি শুরু হয়ে গেছে, আমরা মুভিটা দেখতে থাকি। আর তোমরা আমাদের চট করে ফলো করে নাও। আজকের ভিডিওটা এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।